আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো, নিরাপদে আছো। আজ আমি পদার্থবিজ্ঞান প্রথম পত্রের অধ্যায় এক, ভৌত জগৎ এবং পরিমাপ। ভৌত জগৎ এবং পরিমাপের তোমার কিছু যন্ত্র নিয়ে আলোচনা করব। স্ক্রু গজ এবং স্পিরোমিটার রয়েছে এবং প্র্যাকটিক্যাল ল্যাবে কাজ করার জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় স্ক্রু গজ, স্লাইড ক্যালিপার্স এবং স্পিরোমিটার। তবে স্ক্রু গজ এবং স্পিরোমিটারের ভিতর একটা সম্পর্ক রয়েছে, আমরা স্ক্রু গজটা আলোচনা করে স্ক্রু গজের নীতিতেই মূলত তোমার স্পিরোমিটার দিয়ে কাজ করা হয় এবং সেগুলো দিয়ে কিভাবে আমরা পরিমাপ করব এ বিষয়গুলো একটু আলোচনা করতে চাই। আশা করি এটা তোমাদের প্র্যাকটিক্যাল ল্যাবের জন্য খুবই কাজে দিবে এবং তোমরা আশা করি ভিডিওটা বা আমার লেকচারটা প্রথম থেকে শেষ পর্যন্ত ভালোভাবে শুনবে। আমি তোমাদের শুভেচ্ছা জানাচ্ছি সরকারি এডওয়ার্ড কলেজের পক্ষ থেকে। মোহাম্মদ শামস উল আলম, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর, পদার্থবিজ্ঞান বিভাগ, সরকারি এডওয়ার্ড কলেজ। তাহলে চলো আমরা আজকের আলোচনা শুরু করি। তাহলে আমরা আজকে একটু স্ক্রু গজটা দেখবো। স্ক্রু গজ, স্ক্রু গজ, স্ক্রু গজ আর স্ফেরোমিটার, স্ফেরোমিটার। কার যেন অডিওটা আছে, অডিওটি মিউট করে দিও, নয়েজ শোনা যায়। তাহলে স্ফেরোমিটার, স্ক্রু গজ, স্ক্রু গজ দিয়ে আর স্পিরোমিটার দিয়ে কি করে? আমরা স্লাইড ক্যালিপার্স দিয়ে যেটা করছিলাম সেটা হচ্ছে তোমার কোন বস্তুর দৈর্ঘ্য পরিমাপ করা হয়, ক্ষুদ্র দৈর্ঘ্য পরিমাপ করা হয় হচ্ছে তোমার কি দিয়ে, স্লাইড ক্যালিপার্স দিয়ে। এবং স্লাইড ক্যালিপার্স দিয়ে সর্বনিম্ন কতটুকু পরিমাপ করা যেতে পারে, ধরো 0.1 মিলিমিটার স্লাইড ক্যালিপার্স দিয়ে। এর চেয়েও ক্ষুদ্র যদি হয়, ধরো কোনো চিকন তারের ব্যাসার্ধ নির্ণয় করবো। এই কারেন্টের তারগুলো দেখছো না, কিছু তার আছে না খুবই চিকন, তাহলে এর ব্যাসার্ধটা আমরা নির্ণয় করব। সেই ক্ষেত্রে আমরা তো যদি আমরা স্লাইড ক্যালিপার্স দিয়ে সর্বনিম্ন 1 মিলিমিটার পরিমাপ করতে পারি, তাহলে ওই চিকন তারের ব্যাসার্ধই হচ্ছে তোমার 0.0005 মিলিমিটার। যেহেতু ভার্নিয়ার কনস্ট্যান্ট যেটা স্লাইড ক্যালিপার্সের, ওই ভার্নিয়ার কনস্ট্যান্টের চেয়ে ওই যন্ত্র দিয়ে ওই ভার্নিয়ার কনস্ট্যান্টের চেয়ে কম দৈর্ঘ্য পরিমাপ করা সম্ভব নয়, এটা তোমরা আগে দেখছো। অতএব সেই ক্ষেত্রে আমরা কি ব্যবহার করব, স্ক্রু গজ ব্যবহার করব। তাহলে খুব ক্ষুদ্র দৈর্ঘ্য যখন পরিমাপ করতে যাব, খুবই ক্ষুদ্র দৈর্ঘ্য পরিমাপের জন্য আমাদের প্রয়োজন হবে কি, স্ক্রু গজ প্রয়োজন হবে। স্ফেরোমিটার স্ক্রু গজের নীতিতেই কাজ করে, যার জন্য আমরা পাশাপাশি লিখছি, একটু বুঝতে আমাদের সুবিধা হবে। স্ক্রু গজটা কেমন, স্ক্রু গজ দেখছো সবাই, দেখো নাই স্ক্রু গজটা? আমি একটু জাস্ট আঁকাই এরকম স্ক্রু গজ আঁকাচ্ছি। তাহলে স্ক্রু গজটা এরকম, এটাকে, এটা হচ্ছে একটা স্ক্রু, পিছনে যে স্ক্রুটা ধরে ঘুরায় সেইটা আর কি, এর পিছনে আর একটা স্ক্রু থাকে এরকম। এখানে এটা হচ্ছে বৃত্তাকার স্কেল বলে, কারণ এই যে এটা বৃত্তাকার, তো এটা এরকম বৃত্তাকার, বৃত্তাকার দ্যাট ইজ এইভাবে ঘুরতে পারে। এই যে হেডটা আছে না, আমার হেডটা আছে, হেডটা যে এরকম করে ঘুরতে পারে, এটাই ধরো এরকম। তো এখানে
অসংখ্য দাগ দেওয়া আছে, এরকম দাগ দেওয়া আছে। তাহলে এই বৃত্তাকার স্কেল যদি হয়, এর চার দিক দিয়ে ঘুরায় দাগ কাটা আছে, অসংখ্য ক্ষুদ্র দাগ আছে, অসংখ্য না, কোন কোন স্ক্রু গজে এখানে 50টা দাগ কাটা আছে ঘুরে, আর আবার কোন কোন জায়গায় 100টা দাগ কাটা আছে, সমান ভাগে ভাগ করা থাকবে। এটাই হচ্ছে তোমার ভার্নিয়ার স্কেল যে ছিল স্টার্ট ক্যালিপার্সে, এই ভার্নিয়ার স্কেল হিসেবে কাউন্ট হবে। স্ক্রু গজের ক্ষেত্রে এটাকে বলা হবে বৃত্তাকার স্কেল, যেহেতু বৃত্তের মতো, তাই না? এরকম এরকম দাগ কাটা থাকে, এর সামনে এই স্ক্রুটা ঘুরে কার উপরে, এই এরকম ভিতরে, এরকম তো স্ক্রুটা এভাবে ঘুরে, এর ভিতরে একটা দণ্ড থাকে, এরকম দণ্ডটা ঘুরে না, দণ্ডের উপর দিয়ে এই স্ক্রুটাই ঘুরে। তাহলে এটাতে আমরা পরিমাপ করবো, এর নাম হবে স্ক্রু গজ। আর এটা হচ্ছে মেইন স্কেল বা মূল স্কেল। মূল স্কেলের উপরে তোমার একটা দাগ দেয়া থাকে, যে সোজা মাঝামাঝি, এখানে দাগ কাটা থাকে মিলিমিটারে, এটা 0 মিলিমিটার, 1 2 3 4 5, এটা 5 মিলিমিটার, 1 4 5, এটা হচ্ছে 10 মিলিমিটার পর্যন্ত, 11 12 13, আর ভিতরে ঢুকে গেছে, এটা এখানে এরকম থাকে। আর এইখানে এইখানে তোমার এইভাবে এসে সামনে চলে যাবে, সামনেরটা এটাকে বলা হয় সোয়াল বা জৌ। সোয়াল আমাদের সোয়াল আছে না, সোয়ালের ভিতরে দাঁত আছে, তো এই সোয়াল আছে, এরকম এরকম সোয়াল আছে, এই জোয়ালের ভিতরে স্ক্রুটা এরকম আছে, এটা ভিতর ভিতর দিয়ে বের করা, এটা ভিতর দিয়ে বের করা, আর সামনে এরকম আর একটা জোয়ালের জন্য এটা স্ক্রু আছে, এদিকে সামনে থাকলো। তাহলে দেখো এটা কি বোঝা যাচ্ছে, তাহলে এটা হচ্ছে পিছনের স্ক্রু, এটা হচ্ছে আমাদের একটা স্ক্রু গজ। এটা তোমরা দেখছো সম্ভবত 9-10 এ কাজও করছো, প্র্যাকটিক্যালের কাজ টাজ করছো। তাহলে দেখো এই যে দুইটা দাঁত, এটা এরকম আছে, আমরা মাঝখানে যে বস্তুটার দৈর্ঘ্য পরিমাপ করব, সেই দৈর্ঘ্যটা মাঝখানে, যে এটার মাঝখানে রেখে দিয়ে এই দুইটাকে, এই স্ক্রুটাকে এইভাবে ঘুরাবো, এই স্ক্রুটাকে ঘুরালে এটা ভিতরের দিকে চলে আসবে, এসে এটা এইভাবে এটাকে কি করবে, আস্তে আস্তে চাপে ধরবে এখানে, বুঝছো? তাহলে এইভাবে চাপ দিয়ে ধরে রাখবে, এরকম চাপ ধরে রাখবে। তাহলে এইটা যদি আমি পরিমাপ করি, তাহলে এর ব্যাস পরিমাপ করব, ব্যাস, আর ব্যাসের অর্ধেক হবে ব্যাসার্ধ। তাহলে এই তারের ব্যাসার্ধ আমরা পেয়ে গেলাম, এটা এটা সূক্ষ্ম ভাবে পরিমাপ করা যাবে। তাহলে স্ক্রু গজ দিয়ে পরিমাপ করতে গেলে, আমরা যেরকম স্লাইড ক্যালিপার্স দিয়ে পরিমাপ করছিলাম, তখন আমরা বের করছিলাম কি, ভার্নিয়ার ধ্রুবক, মনে আছে কি? মনে নাই, ভার্নিয়ার ধ্রুবক। আর এখানে আমরা ওই ভার্নিয়ার ধ্রুবকের মতোই যেটা ব্যবহার করব, তার নাম হচ্ছে লঘিষ্ঠ ধ্রুবক বা লিস্ট কাউন্ট, এটা আমাদের জানা দরকার। লঘিষ্ঠ বা লিস্ট কাউন্ট বলে, লিস্ট কাউন্ট, লিস্ট কাউন্ট LC এটা বলা হয়। এটা সমান কত, এই ফর্মুলাটা কত, পিস বাই বৃত্তাকার স্কেলের স্কেলের, তোমাদের কলম থাকলে কলমতে লিখতে পারো, ভাগ সংখ্যা, ঠিক আছে, পিস বাই লিস্ট কাউন্ট বা লঘিষ্ঠ ধ্রুবক হবে হচ্ছে তোমার পিস বাই বৃত্তাকার স্কেলের ভাগ সংখ্যা। আমার তো বৃত্তাকার স্কেল এটা আছেই, এখানে যে ভাগ সংখ্যা গুলো আছে, এখানে মনে করো 0 আছে, 5 আছে, 10, এইভাবে 90টা বা 100টা পর্যন্ত থাকে, কোনো কোনো জায়গায় 50টাও দাগ কাটা থাকে সমান ভাগে। তাহলে পিস মানে কি, পিস মানে হচ্ছে, পিস মানে ওই স্ক্রুটাকে, বৃত্তাকার স্কেলকে এক পাক যদি আমি ঘুরাই, তাহলে বৃত্তাকার স্কেল পূর্ণ এক পাক ঘুরালে
উহা এটা রৈখিক স্কেলে স্কেলে যত দূরত্ব অতিক্রম করবে, তাহলে অতিক্রান্ত দূরত্ব, বুঝছো? এটা ডিভাইডেড বাই, আমাদের তো বৃত্তাকার স্কেলের ভাগ সংখ্যা আছেই, মনে করলাম বৃত্তাকার স্কেলের ভাগ, এবার দেখা যায় তাহলে বৃত্তাকার স্কেল, বৃত্তাকার স্কেল পূর্ণ এক পাক ঘুরালে, তার মানে দেখো ব্যাপারটা এরকম যে এটা তো আমার আছে হচ্ছে যে বৃত্তাকার স্কেল, আমার বৃত্তাকার স্কেল, আমি বৃত্তাকার স্কেলটা যতই ঘুরাচ্ছি ওটা ততই কি ভিতরে চলে যাচ্ছে, এরকম ছিল, ঘুরালে পরে ভিতরে চলে যাবে না, আবার বাম পাশে ঘুরালে সে স্ক্রু যেহেতু বাইরে বের হয়ে আসবে, ডান পাশে ঘুরালে ভিতরে যাবে, তাহলে বৃত্তাকার স্কেলটা আমি কি করব এখান থেকে, যেহেতু এই যে এই দাগটা হচ্ছে মেন স্কেলের জিরো লাইন, এখানে যে দাগটা আমি ধরবো, ধরো এই এটা শূন্য দাগ আছে, এটা শূন্য দাগ, এই শূন্য দাগ থেকে আমরা একটা পূর্ণ পাক ঘুরাবো, তাহলে একটা শূন্য যদি এই আমার হেডটা যদি শূন্য হয়, তাহলে শূন্য থেকে ঘুরায় আসে আবার একটা পূর্ণ পাক আনলাম, আনলে পরে এটা স্ক্রুটা ভিতরে ঢুকে যাবে না, এরকম ঢুকে গেলে সে যতটুক দূরত্ব অতিক্রম করবে, সাধারণত 100 ভাগ যেটাতে থাকে, 100 ভাগ যদি থাকে সে কত দূরত্ব অতিক্রম করে, এখানে 1 মিলিমিটার দূরত্ব অতিক্রম করে, বুঝছ? তাহলে দেখো আমরা পিস বলতেছি যে বৃত্তাকার স্কেল পূর্ণ এক পাক ঘুরাইলে, পূর্ণ এক পাক ঘুরাইলে উহার রৈখিক স্কেল বরাবর যতটুকু দূরত্ব, কতটুকু দূরত্ব এখানে গেছে 1 মিলিমিটার, যতটুকু দূরত্ব রৈখিক স্কেলে অতিক্রম করবে সেটাই হবে আমার হচ্ছে পিস, বুঝো নাই? তাহলে পিস আমরা বোঝা গেল, তাহলে 100 ভাগ যেগুলোতে দাগ কাটা থাকবে সাধারণত 1 পাক ঘুরাইলে সে 1 মিলিমিটার যায়, আর 50 যেটা দাগ কাটা থাকে 0.5 মিটার যায়। তাহলে দেখো এখানে এটা হলো ডিভাইডেড বাই বৃত্তাকার স্কেলের ভাগ সংখ্যা, বৃত্তাকার স্কেলের ভাগ সংখ্যা এখানে কত আছে, 100 আছে 100 ভাগের, তাহলে এখানে বৃত্তাকার স্কেলের ভাগ সংখ্যা আমরা লিখলাম হচ্ছে কত, 100, আর বৃত্তাকার স্কেল পূর্ণ 1 পাক ঘুরালে উহার রৈখিক দূরত্ব যত দূরত্ব যাবে সেটা হচ্ছে 1 মিলিমিটার যায়, তাহলে এখানে দেখো এটা হচ্ছে 1 মিলিমিটার ডিভাইডেড বাই 100, তার মানে এখানে আমাদের কত মিলিমিটার হচ্ছে, লিস্ট কাউন্ট 0.01 মিলিমিটার, এটাকে যদি সেন্টিমিটার করি তাহলে কত হবে, 0.001 সেন্টিমিটার, এটা হচ্ছে আমাদের লিস্ট কাউন্ট বা লঘিষ্ঠ ধ্রুবক আমরা পেলাম। তাহলে দেখো লঘিষ্ঠ ধ্রুবক, তাহলে আমি এই স্ক্রু গজ দিয়ে সর্বনিম্ন কতটুক কতটুক দৈর্ঘ্য পরিমাপ করতে পারবো, কতটুক পারবো, 0.01 মিলিমিটার বা 0.001 সেন্টিমিটার, এই দেখো, তাহলে তার মানে কত, 1 মিলিমিটারের 100 ভাগের 1 ভাগ পর্যন্ত, চিন্তা করো 1 মিলিমিটার, তার আবার 100 ভাগ করে 1 ভাগ পর্যন্ত, এই ক্ষুদ্রতম দূরত্ব আমরা কি করতে পারবো, পরিমাপ করতে পারবো কি দিয়ে, এই তোমার স্ক্রু গজ দিয়ে। আচ্ছা এখন ধরো আমরা পিসের কথা বললাম, তাহলে যদি আমি এইরকম বলি যে পিস যেহেতু বৃত্তাকার স্কেল পূর্ণ 1 পাক ঘুরালে উহার রৈখিক স্কেলে অতিক্রান্ত দূরত্ব, তাহলে বৃত্তাকার স্কেল আমরা পূর্ণ 1 পাক ঘুরালাম, 1 পাক ঘুরালে আমার রৈখিক দূরত্ব অতিক্রম করলো হচ্ছে তোমার 5 মিলিমিটার, কথার কথা, তাহলে আমার পিস কত বলো তো, পিস কত, এক পাক ঘুরালাম বৃত্তাকার স্কেল, সে রৈখিক স্কেল বরাবর, রৈখিক স্কেল বরাবর 5 মিলিমিটার দূরত্ব গেল, তাহলে তার পিস কত হবে, আমাদের সংজ্ঞাই আছে যে পিস কাকে বলে, বৃত্তাকার স্কেল পূর্ণ 1 পাক ঘুরাইলে, এটা পূর্ণ 1 পাক ঘুরাইছি, এতে কি হয়েছে, কত দূরত্ব গেছে, 5 মিলিমিটার গেছে, রৈখিক দূরত্ব 5 মিলিমিটার গেছে, তাহলে পিস কত এখানে হবে, পিস এখানে হবে 5 মিলিমিটার, তাহলে পিসটা বের করে আমাদের শিখতে হবে এই জিনিসটা, আর হচ্ছে আমাদের রৈখিক স্কেল বৃত্তাকার স্কেলের পার্থক্য আমাদের জানাই আছে। তাহলে দেখো স্ক্রু গজটা কিভাবে কাজ করে, তাহলে এই স্ক্রু গজের নীতিটা কাজে লাগিয়ে আর একটা যন্ত্র আছে যেটা তোমাদের প্র্যাকটিক্যালে আছে এবং খুব ইম্পর্টেন্ট একটা জিনিস, স্ফেরোমিটার, এই নীতি কাজে লাগায় আমরা স্ফেরোমিটারটা কিভাবে কাজ করে সেটা একটু দেখব। তাহলে স্ফেরোমিটার, স্ফেরোমিটার দিয়ে কি করে, কোনো বক্রতল,
বক্রতল, ধরো তোমার উত্তল লেন্স বা অবতল লেন্স, উত্তল লেন্সটা কেমন হয়? উত্তল লেন্সটা হচ্ছে বক্রতল বলতে আমরা যেটা বুঝবো, বক্রতল, তাহলে এটা উত্তল লেন্সটা এরকম হতে পারে, তাই না? আবার কেমন হতে পারে? আবার এইরকমও তো হতে পারে, এটা হচ্ছে অবতল লেন্স, হতে পারে না নাকি? হতে পারে। তাহলে এই যে এটা হচ্ছে তামার বক্রতল, তাহলে এই সমতল থেকে যে সমতল, এই সমতল আর বক্রতলের হাইটটা কত, উচ্চতা কত, সেটা আমরা বের করতে পারবো এখান থেকে। আবার দেখো, এই বক্রতলের, এটা যেহেতু বক্রতল একটা বৃত্তাকার তল, তাহলে এটা যদি আমি বৃত্তটা কমপ্লিট করি, বৃত্তটা হবে এরকম, এখানে কমপ্লিট করলে হবে এরকম, তাহলে এই স্ফেরোমিটার দিয়ে আমরা এই যে বক্রতা, বক্রতা বা এইটুকু হলো আমাদের মূল জিনিস, এর ব্যাসার্ধ, দ্যাট ইজ বলে বক্রতার ব্যাসার্ধ, আর এটা নির্ণয় করতে পারবো। তাহলে এখানে কতটুকু নির্ণয় করতে পারবো, এর বক্রতা, এটা এই কার্ভ দিয়ে আমরা একটা বৃত্ত আঁকালাম, বৃত্তর যে সেন্টার, সেন্টার থেকে দূরত্বটা হবে হচ্ছে আমাদের এই বক্রতার ব্যাসার্ধ আর। তাহলে দেখো আমরা কি করতে পারি, স্ফেরোমিটার দিয়ে, স্ফেরোমিটার ব্যবহার করে আমরা কোনো বক্রতলের উচ্চতা নির্ণয় করতে পারি, এখানকার উচ্চতা মানে এই সমতল থেকে এর হাইট হচ্ছে এই, এটা নির্ণয় করতে পারি। আবার এই এটা সমতল থেকে নিচের দিকে যেহেতু, এটা নির্ণয় করতে পারি কতটুকু হাইট, সেটা নির্ণয় করতে পারি। আবার তার ব্যাসার্ধও নির্ণয় করতে পারি এই স্ফেরোমিটার দিয়ে। এটা কোন নীতিতে কাজ করে? এটা তোমার স্ক্রু গজের নীতিতে কাজ করে। তাহলে দেখো আমরা একটু ছবি একটু আঁকাই, ছবিটা কেমন, ছবিটা হচ্ছে এরকম, একটা স্ক্রু থাকে মাঝখানে, স্ক্রু বসানো থাকে, স্ক্রু বসানো থাকে, এবং একটা বৃত্তাকার চাকতি থাকে, ওই চাকতিটা বৃত্তাকার স্কেলের কাজ করে, বুঝছো? এরকম একটা বৃত্তাকার চাকতি থাকে, বৃত্তাকার চাকতি আছে এরকম, আর চাকতি আছে, এই চাকতির উপরে দাগ কাটা থাকে, এই চাকতিটা পুরা একটা চাকতি, চাকতির উপরে দাগ কাটা আছে, তার মানে কত ডিগ্রি কোণে দাগ কাটা, কত কতগুলো পর্যন্ত এখানে থাকবে, 160 ডিগ্রি পর্যন্ত থাকবে, এবং দাগ কাটা থাকে মিলিমিটারে, মানে দাগ কাটা, জাস্ট দাগ কাটা, মিলিমিটার না, 1 2 3 4 5, এটা ধরো 5, 1 2 3 4 10, তবে এখানে আছে 15, এরকম দাগ কাটা আছে ধরো 20, 1 2 3 4 5 30, এইভাবে অসংখ্য দাগ কাটা আছে, এই পর্যন্ত দাগ কাটা আছে, এই পর্যন্ত আসলো 90, 1 2 3 4 5, তাহলে দেখো কতগুলো দাগ কাটা আছে, 100টা দাগ কাটা আছে, এই স্ক্রু গজের বৃত্তাকার স্কেলেও 100টা দাগ কাটা ছিল। তাহলে এখানে ছিল স্ক্রুটা এইভাবে, এখানে এটা ফ্ল্যাট আছে, জাস্ট এরকম ফ্ল্যাট আছে, তাহলে এখানে একটা পাত, চাকতি, চাকতির হালকা নিচে একটু ইয়ে আছে, তাহলে এখান থেকে তোমার এর পাশে, এই চাকতির পাশে এই স্ক্রুটা, সরি এই স্ক্রুটা এই চাকতির মধ্য দিয়ে নিচে আর একটা স্ক্রু নেমে গেছে, স্ক্রুটা এরকম ভিতর দিয়ে নেমে গেছে, এগিয়ে এরকম একটা পা আছে এর সাথে, এটা হলো স্ক্রু, তার মানে এটা নাট, এটা স্ক্রু, এই স্ক্রু আমি ঘুরাইলে পরে সে কি করবে, নিচে নামবে, বাম দিকে ঘুরাইলে সে উপরে উঠবে, তাহলে স্ক্রুটা ঘুরাইলে সে নিচে বা উপরে ওঠানামা করে। আর এখানে তিনটা পা থাকে এটা বসানোর জন্য, এবং এর পাশে একটা মাইক্রোমিটার থাকে, একটা স্কেল, স্কেল জাস্ট একটা স্কেল থাকে বসানো, একে মাইক্রোমিটার বলে, একটা স্কেল বসানো থাকে। এই দেখো এই স্কেলটার, এটা হচ্ছে তোমার মেইন স্কেলের কাজ করে, যেরকম এই যে এই স্কেলটা কাজ করছিল মেইন স্কেলের,
এই এই মেইন এটাই হচ্ছে তোমার মেইন স্কেলে কাজ করবে, এই স্কেল। এখানে তাক্কাটা আছে জিরো, এক দুই তিন চার পাঁচ এরকম, আরো তাক্কাটা আছে আরো, অসুবিধা নাই। আর এটা আছে এক দুই তিন চার পাঁচ, এক দুই তিন চার পাঁচ দশ, তার মানে এখানে পাঁচ, এখানে দশ আছে, আর পাঁচ এখানে দশ আছে মেইন স্কেল। মেইন স্কেলটা একটা, মেইন স্কেলটা কিসের উপর বসানো থাকে? এরকম একটা পা আছে, এই পাটা অরিজিনালি বসানো থাকে হচ্ছে তোমার এই যে এইখানে, এখানে বসানো থাকে পাটা। আর এখানে আর একটা থাকে, এবং এটা একটা কাঁচ পাতের উপরে বসানো থাকে, কাঁচ পাত। কাঁচ পাত যেহেতু সমতল, সমতলের কোনো সমতলের পাট আমরা নিতে পারি। তাহলে এটা কি বোঝা গেল? আমি আঁকাইছি, এটা কি বোঝা যাচ্ছে যে কি আঁকাইলাম? এটা হচ্ছে একটা গ্লাস শিট, বা এটা একটা কাঁচ পাত। কাঁচ পাত, কাঁচ পাত যেহেতু স্বচ্ছ সমতল, তাহলে আমরা এই তিনটা, এটা তিনটা পা, তার মানে এই জিনিসটা কেমন আছে দেখো, তিনটা পা আছে, তিনটা পা এরকম করে বসানো আছে, এবং তিনটা পা বসানো আছে, মাঝখান দিয়ে কি উঠে গেছে, মাঝখান দিয়ে তোমার এই যে স্ক্রুটা উঠে গেছে, স্ক্রুটা আমরা কি করতে পারি, তিনটা পা বসানো থাকবে, মাঝখান দিয়ে আমরা এটা এরকম করে যদি উপরে যে স্ক্রুটা ধরে ঘুরাই, তাহলে স্ক্রুটা উপরে উঠবে, নিচে নামবে। তাহলে আমার এই যে এই হাতটা যদি সমতল হয়, এটা যদি সমতল হয়, এটা যদি সমতল হয়, তাহলে তিনটা পা কিভাবে বসে আছে? তিনটা পা কিন্তু এইভাবে বসে আছে, এই যে এইভাবে তিন পা এইভাবে বসে আছে, এই যে তিন পা, বুঝছো? তিন পা এইভাবে বসে আছে, আর মাঝখান দিয়ে তোমার ওই স্ক্রুটা আছে, ওই স্ক্রুটা আছে। তাহলে তিন পা প্লাস স্ক্রুটা যখন টাচ করে থাকবে, তাহলে তখন আমার রিডিংটা হবে সমতলের রিডিং, বুঝছো? তাহলে এই যে তিনটা পা আছে, ওই সমতল কাঁচপাতের উপর বসানো আছে, আর এখানে স্কেল আছে, এই স্কেলটা কি স্কেল, রৈখিক স্কেল বা মূল স্কেল বলবো আমরা এটাকে, রৈখিক স্কেল। আর এটাকে বলবো হচ্ছে তোমার বৃত্তাকার স্কেল, বা এটাকে বলা হবে ভার্নিয়ার স্কেল। সামনে দেখো, এটার সাথে এটার মিল খুঁজে পাওয়া যায় নাকি? তাহলে স্ক্রুগজের নীতিতেই ওটা কাজ করতেছে। স্ক্রুগজে এটা ছিল কি, এটা ছিল হচ্ছে তোমার রৈখিক স্কেল, এখানে রৈখিক স্কেলটা সাইডে দাঁড় করানো আছে এরকম, আচ্ছা। তারপরে ছিল এখানে বৃত্তাকার স্কেল, একটা আর একটার উপর তো এইভাবে ঘুরতো, এখানে তা নাই, এখানে যেরকম পাত আছে, পাতটা এইভাবে ঘুরবে, আচ্ছা। আর পাতের সাথে স্ক্রু লাগানো আছে, স্ক্রু ঘুরালে পাতটাও সাথে সাথে ঘুরবে। আর এখানে এই জোয়াল চোয়াল ছিল না, থেকে এখানে তিনটা ঠ্যাং আছে, মাঝখানে স্ক্রু আছে, তো এটা গিয়ে যখন কাঁচের উপর স্পর্শ করবে, তিন ঠ্যাঙে তো দাঁড়াই আছেই, এটা কাঁচের সাথে যখন স্পর্শ করবে, তখন আমাদের রিডিংটা এখান থেকে নিতে হবে। তাহলে দেখো, যদি এখানে জিরো জিরোর সাথে মিলে যায়, জিরোটা জিরোর সাথে মিলে গেল, তার মানে কোনো যান্ত্রিক ত্রুটি নাই। তাহলে জিরোটা জিরোর সাথে মিলে গেল, জিরোটা জিরোর সাথে মিলে যাওয়া মানে কোনো যান্ত্রিক ত্রুটি নাই। যদি কাঁচপাতের উপর বসানো আছে, কিন্তু এই মুহূর্তে কাঁচপাতের উপর তিনটাই স্পর্শ করে আছে, জিরো জিরোর সাথে লেগে আছে, কোনো যান্ত্রিক ত্রুটি নাই, কিন্তু যদি জিরো জিরোর সাথে না লাগে, এরকম হয় যে তোমার এই জিরোটা আছে এইখানে, আর এই স্কেলের জিরোটা একটু উপরে চলে গেছে, তাহলে এটা কি উপরে আছে না? উপরে আছে, তাহলে এটা হবে হচ্ছে এই যে ত্রুটিটুক হলো, এই যান্ত্রিক ত্রুটির যান্ত্রিক, এটা একটা যান্ত্রিক ত্রুটি হয়ে গেল, যান্ত্রিক ত্রুটি। আর আবার এই জিরোটা কি হতে পারে, নিচেও থাকতে পারে এই অবস্থায়, যদি নিচে থাকে তাহলে এটাও একটা যান্ত্রিক ত্রুটি হয়ে গেল। তবে একটু ডিফারেন্স আছে, যে যান্ত্রিক ত্রুটি কোনটা পজিটিভ আর কোনটা নেগেটিভ। তাহলে যান্ত্রিক ত্রুটি যদি উপরে থাকে, সেটা হবে হচ্ছে নেগেটিভ। তাহলে এই উপরের যান্ত্রিক ত্রুটি, এই যে এইটুক আছে আমাদের, এইটুক হলো, স্পর্শ করছি কিন্তু জিরো জিরোতে যদি মেলে,
তাহলে সেটা হবে হচ্ছে তোমার যান্ত্রিক ত্রুটি নাই, কিন্তু স্পর্শ করা অবস্থায় এটা যদি জিরোটা উপরে থাকে তাহলে সেটা হবে হচ্ছে নেগেটিভ যান্ত্রিক ত্রুটি, নেগেটিভ। আর যদি নিচে থাকে তাহলে সেটা হবে পজিটিভ যান্ত্রিক ত্রুটি। এটা আমাদের একটু খেয়াল রাখতে হবে, বুঝছো? এখন দেখো, তাহলে এখানে যদি আমরা এটা যেহেতু স্ক্রু গজের নীতিতে কাজ করে, হ্যাঁ যান্ত্রিক ত্রুটি নির্ণয়ের সূত্র আছে, তো যান্ত্রিক ত্রুটি আমরা কিভাবে নির্ণয় করব? যান্ত্রিক ত্রুটি সমান নির্ণয় করব হচ্ছে ওই যে যত ভাগ এই জিরো স্কেলের যত ভাগ এদিকে চলে গেছে বা এদিকে চলে আসছে, তাই না? জিরোর সাথে না মিলা মানে কি? অবশ্যই কার সাথে মিলছে? এক বা দুইয়ের সাথে মিলছে, ধরো দুই দাগের সাথে মিলছে। তাহলে ভার্নিয়ারের বা বৃত্তাকার স্কেলের পার্ট কত? দুই। তার সাথে ওই যে ভার্নিয়ার কনস্ট্যান্টটা গুণ করতে হবে, এই যে এলসি। তাহলে এলসি ভার্নিয়ার কনস্ট্যান্ট যত, তার সাথে আমরা যতটুকু জিরো দাগ থেকে যত দাগ কম বেশি সেটা আমরা গুণ করে দেবো। তাহলে রিডিং হয়ে গেল, এটা আমাদের যান্ত্রিক ত্রুটি, বুঝছো? তাহলে যান্ত্রিক ত্রুটি এলসি মানে কত? যদি এটা এটা হয় যান্ত্রিক ত্রুটি লঘিষ্ঠ ধ্রুবক এটা হয়, তাহলে 0.001 × 2, তার মানে 0.002। যদি এটা উপরে থাকে তাহলে যান্ত্রিক ত্রুটিটা কি হবে? মাইনাস। যদি নিচে থাকে তাহলে যান্ত্রিক ত্রুটি হবে হচ্ছে, এটা যদি নিচে থাকে যান্ত্রিক ত্রুটি হবে প্লাস। এবং মূল যে পার্টটা আমরা বেট করব, মোট পার্ট থেকে বিয়োগ যান্ত্রিক ত্রুটিকে লেখা হয় হচ্ছে তোমার ই দিয়ে আমরা কি করব, মাইনাস করে দেবো যান্ত্রিক ত্রুটি, কিন্তু প্লাস অথবা মাইনাস ই এরকম হবে। তাহলে মোট পার্টটা বেট করে যান্ত্রিক ত্রুটি কম বেশি করে দেবো। তো যান্ত্রিক ত্রুটিটা বললাম বোঝানোর জন্য, কিন্তু অনেক ক্ষেত্রেই আমরা ইগনোর করি যান্ত্রিক ত্রুটি। আর স্ফেরোমিটারের ক্ষেত্রে যে সমস্যাটা সেটা যদি আমরা সুবিধাটা সেটা হচ্ছে যে আমরা যদি কোনো বক্রতলের তোমার উচ্চতা নির্ণয় করতে যাই, তাহলে সেই ক্ষেত্রে দুইটা উচ্চতা নির্ণয় করতে হয়। দুইটা উচ্চতা যদি আমরা বিয়োগ দেই, বিয়োগ দিলে ওই যে যান্ত্রিক ত্রুটি, তার মানে যান্ত্রিক ত্রুটি আর আমাদের কোনো কাজে লাগতেছে না, অথবা এটা নিয়ে টেনশন করার কারণ নাই, বুঝছো কি? আমি দুইটা পার্ট নিয়ে বিয়োগ করলে সেখানে ত্রুটি তো আর কোনো ঝামেলা নাই, আমার হাইটটা বের হয়ে গেল, কিন্তু তারপরে আমার বোঝা লাগবে বিষয়টা যে যান্ত্রিক ত্রুটিটা এরকম। তাহলে দেখো এখানে মোটামুটি কি এটার সাথে এটা তোমরা মিলাই বুঝতে পারতেছো নাকি? তাই মোট পার্ট নির্ণয়, হ্যাঁ সেটা বলতেছি, মোট পার্ট আমি বলবো, অসুবিধা নেই। এটা কি বোঝা যাচ্ছে? তাই বলো, এটার সাথে এটা বোঝা যাচ্ছে কিভাবে কাজ করতেছে? তাহলে এখানেও কিন্তু আমরা পিস বের করতে পারবো। পিস মানে কি? মানে আমরা এখানে লঘিষ্ঠ ধ্রুবকটা বের করবো কিভাবে? পিস বাই বৃত্তাকার স্কেলের ভাগ সংখ্যা। পিস মানে কি? এটা যদি আমি পূর্ণ একটা পাক ঘুরাই নিয়ে আসি, তাহলে সে যতটুকু দূরত্ব মেন স্কেলে যতটুকু দূরত্ব উঠবে ততটুকু দূরত্ব নামবে, মানে সাধারণত 1 মিলিমিটার। যদি 1 মিলিমিটার উঠানামা করে জিরো থেকে, তাহলে সেই ক্ষেত্রে পিস মানে 1 মিলিমিটার, আর বৃত্তাকার স্কেলের ভাগ সংখ্যা মানে আমাদের এখানে 100ই আছে, 100 ভাগ করলাম। যদি 50 থাকে তাহলে 50 দিয়ে ভাগ করবো, বুঝছো? ঘটনা কিন্তু আমাদের একই। তাহলে আমি এটা একটু মুছে দিলাম, স্ক্রু গজ। দরকার নেই, এটা হচ্ছে আমাদের সমতল কাঁচপাত আছে, কাঁচপাত। এখন দেখো, এখন আমরা এটা যে যদি পার্ট নিতে যাই, পার্ট নিতে গেলে আমাদের ঘটনাটা কি হবে? তাহলে আমাদের এখান থেকে লঘিষ্ঠ ধ্রুবক লিস্ট কাউন্ট বাই করতে হবে। লঘিষ্ঠ ধ্রুবক মানে কত? পিস বাই বৃত্তাকার স্কেলের ভাগ সংখ্যা। বৃত্তাকার স্কেলের ভাগ সংখ্যা কতগুলো আছে? এন সমান আছে 100টি, তাই না? তাহলে পিস বাই এন। পিস মানে আমরা যদি এক পাক ঘুরাই, পুরো এক পাক ঘুরাইলে এখানে 1 মিলিমিটার পর্যন্ত ওঠে, এটা মিলিমিটারে দাগ কাটা আছে। তাহলে এখানে 1 মিলিমিটার বাই এন মানে 100, তার মানে এখানে কত? মানে 0.01 মিলিমিটার, এটাই আমরা রাখলাম, মিলিমিটারে রাখলাম। এখন মোট পার্ট কিভাবে নিব? মোট পার্ট মানে এখান থেকে যে পার্টটা নিব, পার্টটা কিভাবে নিব? আমরা কি করতে যাচ্ছি? একটা বক্রতলের ব্যাসার্ধ নির্ণয় করতে যাচ্ছি, বক্রতলের ব্যাসার্ধ বা বক্রতলের হাইট, ধরো হাইটটাই নির্ণয় করি। এখান থেকে হাইটটা যদি নির্ণয় করতে যাই, তাহলে এটা হচ্ছে একটা লেন্স, ধরো উত্তল লেন্স। তাহলে আমরা এখানে যখন ওই স্ফেরোমিটারটা বসাবো, তাহলে এইখানে একটা পা থাকবে, এখানে একটা পা থাকলো, তিনটা পা আছে না, এখানে একটা পা থাকলো,
আর আরেকটা পা থাকবে এই বরাবরই, এখান থেকে আমরা একটা রেখা, তিনটা পা বরাবর একটা রেখা টানলাম, আর এই স্ক্রুটা এই যে এটা এটা থাকবে হচ্ছে এর উপরে, তাই না? তাহলে এই তিনটা পার্ট, তাহলে তাহলে আমাদের হাইটটা কতটুকু হবে? হাইট মানে এইটুক না, তাহলে এই সমতল, এই সমতলের পার্ট তো আমরা একটা নিবই, এটা হচ্ছে সমতল, সমতলের পার্ট তো আমরা এই যে কাঁচের উপরে নিছি, এটা সমতলের পার্ট। আর এইখানে পার্টটা কত? এইখানে পার্টটা মনে করো এখানে এর উপরে একটা পার্ট পাবো, তাহলে এই পার্টটা যদি এইচ টু হয় আর সমতলের পার্ট হয় হচ্ছে তোমার এইচ ওয়ান, তাহলে দেখো তাহলে আমাদের এখানে আমরা হাইটটা এইচ সমান কত পাচ্ছি? এইচ টু মাইনাস এইচ ওয়ান। তাহলে আমাদের কি বের করতে হবে? এইচ টু মাইনাস এইচ ওয়ানটা বের করতে হবে। তাহলে মোট পার্ট নেওয়ার ক্ষেত্রে আমরা যেটা করবো, মোট পার্ট, মোট পার্ট ভালো করে লিখি, মোট পার্ট সমান হচ্ছে কত? মেন স্কেলের পার্ট, মেন স্কেলের পার্ট, তাহলে মেন স্কেলের পার্ট ধরো আমি এটা উপরে তুলছি, উপরে তুললে তো এটা একটা দাগ পর্যন্ত উঠবে, তাহলে মেন স্কেলে ধরো জিরোটা এসে গেল এই দাগ পর্যন্ত, মানে এরকম, এটা তো জিরো আছে, 1 2 3 4 5 5 মিলিমিটার, 6 7 এরকম আছে। তো উপরের যেহেতু এটা উপরে সেট করার সময় এখান থেকে এই পর্যন্ত উপরে যখন উঠলো তখন এটা গেল হচ্ছে এইখান বরাবর, এই যে এটা এই জিরোটা, এই বৃত্তাকারের জিরোটা এইখানে আসলো, তাহলে তার মানে এটা কত দাগ পাড়ি দিছে? পাড়ি দিছে যে দাগটা, সেই দাগটাই হবে আমার মূল স্কেলের পার্ট। তাহলে এটা কোন দাগটা পাড়ি দিছে? 1 2 না, 2 নম্বর দাগ পাড়ি দিছে, 3 নম্বর পাইনি দেখো, তাহলে 2 নম্বর দাগ পাড়ি দিছে, তার মানে এখানে হবে মূল স্কেলের পার্ট 2 মিলিমিটার, এটা হচ্ছে মূল স্কেল পার্ট। তাহলে এটা হচ্ছে মেন স্কেল পার্ট, মূল স্কেল পার্ট বা রৈখিক স্কেল পার্ট, রৈখিক স্কেল পার্ট প্লাস লিস্ট কাউন্ট ইন্টু ভার্নিয়ার ভাগ ইন্টু দাগ সংখ্যা। তাহলে রৈখিক স্কেলের পার্ট কত পাইলাম আমরা? কত দাগ পাড়ি দিছে? 2 দাগ, 1 2, তাহলে 2 মিলিমিটার প্লাস দাগ সংখ্যা। এখন এখানে এইখানে কোন দাগটা যে মিলছে, ধরো জিরো দাগ মিলে নাই, মিলছে হচ্ছে তোমার 25 দাগ, কারণ ব্যাপারটা এরকম যে এইখানে এটা আছে তো আমার এই যে পাতটা আছে, পাত পাত যখন আমি উপরে দিব ঘুরাবো তখন কি হবে, সে পাতটা এইভাবে উঠতে থাকবে, এরকম করে উঠতে থাকবে। তাহলে জিরো যে সব সময় এর সাথে মিলে থাকবে তা তো না, জিরো তো এইভাবে চলে গেছে, তাই না? জিরো তো সব সময় আমি এইভাবে উঠে গেল, জিরো কি এর সাথে সবসময় থাকবে? থাকবে না, জিরো তো এদিকে চলে গেছে, তার মানে এইভাবে মিলে থাকবে যে পাটের সাথে মেন স্কেলে, সেটাই হবে আমার সেখানে যে দাগটা থাকবে। ধরো এখানে 25 দাগ আছে, এটা এখানে আছে কিন্তু 25 দাগ, তার মানে দাগ সংখ্যা 25, দাগ সংখ্যা আমাদের 25 ইন্টু একে ভাগ করতে হবে, গুণ করতে হবে কি দিয়ে? এটা তো ভাগ সংখ্যা বা দাগ সংখ্যা। তাহলে দাগ সংখ্যাকে আমরা যখনই রিডিং এ পরিণত করতে যাব তখন কি করতে হবে? লিস্ট কাউন্ট, এই যে লিস্ট কাউন্ট দিয়ে গুণ করতে হবে, তাহলে 0.01, বুঝছো? তাহলে এখানে কত হলো? তাহলে এটা কি হয়ে গেল, যখনই আমরা লিস্ট কাউন্ট দিয়ে গুণ করলাম তখন এটা মিলিমিটার হয়ে গেল। তাহলে এখানে 2 প্লাস 0.01 মানে কত? 0.25, তার মানে কত হচ্ছে 2.25 মিলিমিটার। দিস ইজ ইওর টোটাল রিডিং বা মোট পার্ট, এটাই হচ্ছে আমাদের মোট পার্ট হবে। বোঝা গেল কি এই যে এই জিনিসটা? রৈখিক স্কেল পার্ট নিব, তারপরে ভার্নিয়ারের কত দাগ মিলছে সেটা নিব, ভার্নিয়ার দাগকে যখন আমরা কনভার্ট করতে যাব রিডিং এ তখন কি করতে হবে? লিস্ট কাউন্ট দিয়ে আমাদের ই করে ফেলতে হবে। তাহলে এখানে দেখো আমরা যখন উপরের পার্ট নিব, উপরের পার্টটা নিব তখন আমাদের তাহলে এখান থেকে কি বের হয়ে গেল? উপরের পার্টটা আমাদের নিতে হবে, তাহলে এটা আমাদের H2 বের হলো, তাই না? H2 বের হলো। ঠিক এইভাবে আমরা সমতলের তো একটা পার্ট পাবো, সেটা মনে করলাম কত? H1, H1 হয়ে গেল। তাহলে সমতলের পার্ট পাইলাম আমরা হচ্ছে 1 মিলিমিটার বা 0 মিলিমিটারই পাইলাম, 0 মিলিমিটার। তাহলে সেই ক্ষেত্রে আমাদের এই উচ্চতাটা কত হবে? এই উচ্চতা কত হবে? এইচ ইকুয়াল টু এইচ টু মাইনাস এইচ ওয়ান, তার মানে হচ্ছে 2.25 - 0 সমান হচ্ছে 2.25 মিলিমিটার। তাহলে এই যে আমরা হাইটটা পেয়ে গেলাম, দেখছো?
তাহলে খুব হাইটটা মানে আমরা একটা বক্রতল, সেটা যত পাতলাই হোক, যত পাতলাই হোক আর যত মোটাই হোক, সেই হাইট গুলো আমরা ইজিলি বের করতে পারবো স্পিরোমিটার দিয়ে খুব সূক্ষ্ম ভাবে। আবার দেখো সমতল, তাহলে এটা কি, এটা উত্তল পৃষ্ঠ, তাহলে এটা হচ্ছে উত্তল লেন্সের ক্ষেত্রে বা উত্তল বক্রতলটা উত্তল হলে এটা করতে পারবো। কিন্তু যদি বক্রতলটা এরকম হয় নিচের দিকে, নিচের দিকে যদি এরকম হয়, এইরকম হয়, তাহলে সেক্ষেত্রে আমরা কি করব, এরকম যদি হয় যেরকম অবতল লেন্স এরকম, তাহলে আমরা কি করব, এইখানে একটা ঠ্যাং বসবে, এখানে একটা ঠ্যাং আর একটা ঠ্যাং বসবে, তাহলে এই সমতলটা হবে এবং স্ক্রুটা নিচে চলে যাবে। কিন্তু তাহলে যে চারপাশে যে পা আছে পাট থেকে নিচে চলে যাবে, সমস্যা নাই, এই পা গুলো সমতল হবে এইচ ওয়ান আর নিচে চলে যাবে এইচ টু। তাহলে আমরা একটু বাই করলে পরে কত হবে, এইচ ওয়ান মাইনাস এইচ টু, এখান থেকে এইচটা বের করে, বুঝছো? অত অসুবিধা নাই, আমরা যে কোনো বক্রতলের পাট নিতে পারবো। এই বক্রতলের পাট আমরা নিলাম, কিন্তু এখান থেকে তো আমরা বক্রতার ব্যাসার্ধও নির্ণয় করতে পারবো এটা, তাই না? তাহলে বক্রতা ব্যাসার্ধ নির্ণয়ের যে ফর্মুলাটা আছে এর প্রতিপাদনটা তোমাদের জানা দরকার নাই, এটা প্র্যাকটিক্যালে আছে, তোমাদের প্র্যাকটিক্যাল যখন করবা কলেজে তখন বুঝতে পারবা। মূল জিনিসটা জানো যে বক্রতলের যে ব্যাসার্ধ আমরা নির্ণয় করব, সেই বক্রতলের ব্যাসার্ধটা কি, তাহলে এই যে তিনটা পা আছে এইখানে, তিনটা পা, তিনটা পা যে এইভাবে বসে আছে, তাহলে সেক্ষেত্রে দেখো এই তিনটা পা যেখানে যেখানে বসে আছে, তিনটা পা এমন ভাবে থাকে যে সেটা তিনটা পা মিলে একটা কি হয়, একটা সমবাহু ত্রিভুজ হয়। তাহলে মনে করলাম এটা এ, এটা বি, এটা সি, তিনটা পা এইভাবে বসানো আছে, এভাবে বসানো আছে, তিন পা বসানো আছে, তাহলে তিন পা এ বিন্দু, বি বিন্দু, সি বিন্দু। এখন এ বি সি এই তিনটা বিন্দু মনে করলাম একটা থেকে আর একটা দূরত্ব কত, দূরত্ব হচ্ছে তোমার সবগুলো সমান হওয়ার কথা, কিন্তু সবগুলো সমান নাও হতে পারে, সামান্য কম বেশি হতে পারে। তাহলে সুতরাং গড় গড় ডি কত, ডি ওয়ান প্লাস ডি টু প্লাস ডি থ্রি, গড় পাট বের করলাম ডিভাইডেড বাই থ্রি, ঠিক আছে? তাহলে ওই একটা পা থেকে আর একটা পায়ের দূরত্ব, দ্যাট ইজ আমরা পা গুলোর গড় দূরত্ব পেলাম, সেটা কত, কত এই যে সবগুলোর দূরত্ব নিব, নিয়ে তাদেরকে যোগ করে এত পেলাম। আর যে বক্রতলের আমরা ব্যাসার্ধ নির্ণয় করব, করতে যাব, ধরো এই বক্রতলের ব্যাসার্ধ নির্ণয় করব, তাহলে এই বক্রতা এটা মিলে একটা বৃত্ত অঙ্কন করলাম, এই বৃত্তের একটা সেন্টার আছে, কেন্দ্র আছে, ও এই কেন্দ্র থেকে এই বৃত্তের পরিধির দূরত্বকে বলা হবে বক্রতার ব্যাসার্ধ আর, মানে এই বক্রের ব্যাসার্ধ, বক্রতার ব্যাসার্ধ আর। তাহলে বক্রতার তো আমরা এইচটা পাইছি এখান থেকে, তাই না? এইচ, এইচটা পেয়েছি, আরও পেয়েছি, এখন বক্রতার ব্যাসার্ধ কত হবে তাহলে, তাহলে তার বক্রতার ব্যাসার্ধ, ব্যাসার্ধ আর ইকুয়াল টু তোমার সিক্স এইচ স্কোয়ার ডিভাইডেড সিক্স এইচ স্কোয়ার বাই ডি, ডি স্কোয়ার বাই সিক্স এইচ, ডি স্কোয়ার বাই সিক্স এইচ প্লাস এইচ বাই টু, এটা আমাদের মনে রাখতে হবে। তাহলে দেখো এই ফর্মুলা আমরা বক্রতার ব্যাসার্ধ নির্ণয়ের জন্য, দ্যাট ইজ এই বক্রতলের ব্যাসার্ধ নির্ণয়ের জন্য এই ফর্মুলাটা ব্যবহার করবো, বুঝছো? তাহলে এইটা এ বি সি টা কি, ওই তিনটা পা স্পিরোমিটারের যে তিনটা পা আছে, পা আছে ওই তিনটা পায়ের মধ্যকার দূরত্ব, এই যে এখানে তিনটা পা, এইটা তিনটা পায়ের মধ্যকার যে দূরত্বটা, এটা সাধারণত একটা সমবাহু ত্রিভুজ গঠন করে, অনেক ক্ষেত্রে এই পায়ের মধ্যগুলো দূরত্ব কম বেশি হয়, যার জন্য আমরা গড় নিয়ে নিই, গড় নেওয়া হয়। আর বক্রতার ব্যাসার্ধ নির্ণয় করতে গেলে আমাদের এই ফর্মুলাটা আসে, এই ফর্মুলাটা আমাদের মনে রাখতে হবে, এই যে এখান থেকে এইভাবে আসে, বুঝছো? এইচ মানে আমরা ওই যে বললাম এভাবে নির্ণয় করব, আর ডি এর মানটা এখান থেকে এইভাবে নির্ণয় করব। তাহলে আমাদের স্পিরোমিটার দিয়ে আমরা খুব সূক্ষ্মভাবে কোনো ইয়ের যন্ত্রের কোনো বক্রতলের ব্যাসার্ধ নির্ণয় করতে পারবো। আচ্ছা তাহলে এটা মুছে দিলাম,
একটা স্ফেরোমিটারের বৃত্তাকার স্কেলের দাগ সংখ্যা, একটা স্ফেরোমিটার আছে, সেই বৃত্তাকার স্কেলের এরকম দাগ আছে, এই বৃত্তাকার স্কেলের দাগ সংখ্যা মনে করলাম এন, এর দাগ সংখ্যা কত আছে, দাগ সংখ্যা আছে 100টা, 100। আচ্ছা, তিনটি পায়ের মাধ্যমে, এখানে যে তিনটা পা আছে, এখানে তো তিনটা পা থাকবে তাই না, তিনটা পা আছে আর মাঝখানের স্ক্রুটা আছে আর কি, তিনটা পা, এই তিনটা পায়ের মধ্যকার দূরত্ব দেওয়া আছে, পায়ের মধ্যকার দূরত্ব একটা আছে হচ্ছে এটা, তিনটা পায়ের মধ্যকার দূরত্ব এটা একটা D1 D2 D3, এই তিনটা দেওয়া আছে, D1 এর মান দেওয়া আছে হচ্ছে তোমার কত, 71 70, আর 71 মিলিমিটার তিনটা পায়ের মধ্যকার যে দূরত্ব, D2 দেওয়া আছে 70 মিলিমিটার, আর D3 দেওয়া আছে 70 মিলিমিটার, এরকম দেওয়া আছে। এখন বলছে যে যন্ত্রটির সাহায্যে একটি গোলকীয় উত্তল তলের উচ্চতা পাওয়া গেল, এর সাহায্যে আমরা একটা উত্তল তল, এরকম একটা উত্তল তল ছিল, তার উচ্চতা h, এটা পেলাম কত, পাওয়া গেল হচ্ছে তোমার 8 মিলিমিটার, 8 মিলিমিটার পাওয়া গেল। আচ্ছা, স্ফেরোমিটারের লঘিষ্ঠ ধ্রুবক এবং গোলকীয় তলের বক্রতার ব্যাসার্ধ নির্ণয় করো, এই স্ফেরোমিটারের তোমার লঘিষ্ঠ ধ্রুবক LC সমান কত এবং এর বক্রতার ব্যাসার্ধ R = what, এটা আমাদের চাইছে। এখানকার পিচ দেওয়া আছে, পিচ দেওয়া আছে তোমার কত, পিচ হচ্ছে তোমার 1 মিলিমিটার, 1 মিলিমিটার পিচ দেওয়া আছে, 1 মিলিমিটার। স্যার সব সময় এইচ এর মানটা দেওয়া থাকবে? হ্যাঁ, আমরা যদি বক্রতার ব্যাসার্ধ নির্ণয় করতে যাই, মানে এটা অঙ্ক, জাস্ট একটা অঙ্ক, আমি প্র্যাকটিক্যাল করতেছি না, এটা অঙ্ক আর কি, বুঝতে পারছি স্যার। হ্যাঁ, তাহলে এইচ এর মান যদি দেওয়া থাকে তাহলে আমরা আর এর মানটা বের করতে পারবো, আর এইচ এর মান সরাসরি যদি দেওয়া না থাকে, বলতে পারে যে তোমার একটা স্ফেরোমিটার দিয়ে একটা বক্রতলের ব্যাসার্ধ নির্ণয় করতে গিয়ে এর সমতল পৃষ্ঠে পাট পাওয়া গেল, ধরো সমতল পৃষ্ঠের পাট পাওয়া গেল 1 মিলিমিটার, 1 মিলিমিটার, আর এর বক্র পৃষ্ঠের পাট পাওয়া গেল 8 মিলিমিটার, এরকম বলতে পারে না, এটা H2 এটা H1 বলতে পারে, কিন্তু সেক্ষেত্রে তুমি কি করবা, এটা থেকে এটা বাদ দাও, তাহলে সুতরাং এই সূত্রটা কত হবে, H2 - H1, আর এখানে ডাইরেক্ট বলে দিছে বুঝছো, তাহলে 8 - 1 - 7 মিলিমিটার হবে তখন, কিন্তু এখানে ডাইরেক্ট বলে দিছে যে তোমার এই পাটটাই হচ্ছে এইচটাই কত পাওয়া গেল, 8 মিলিমিটার পাওয়া গেল। আবার পিস এখানে বললো 1 মিলিমিটার, এই পিসের কথা 1 মিলিমিটার সরাসরি না বলে বলে বলতে পারতো যে এই স্ফেরোমিটার বৃত্তাকার স্কেল যখন এক পাক ঘুরানো হয়, এক পাক ঘুরানো হয়, ঘুরালে সে কত দূরত্ব অতিক্রম করে মেন স্কেলের, মেন স্কেলের 1/2 দূরত্ব অতিক্রম করে, আর 1/2 দূরত্ব মানে কত, 1 মিলিমিটার, 1 মিলিমিটার তাই না, মেন স্কেলের 1/2 দূরত্ব অতিক্রম করে এক পাক ঘুরাইলে, তখন তোমাকে বুঝে নিতে হবে হ্যাঁ এটা পিসি বলছে, তাহলে সেক্ষেত্রে দেখো আমাদের এলসি বের করো, এলসি, এলসি মানে হচ্ছে কি, লিস্ট কাউন্ট বা লঘিষ্ঠ ধ্রুবক, দ্যাট ইজ আমরা বের করি, আমরা জানি, আমরা জানি লঘিষ্ঠ ধ্রুবক LC এটা ইকুয়াল টু কত, পিস বাই, পিস বাই বৃত্তাকারের ভাগ সংখ্যা, বৃত্তাকারের ভাগ সংখ্যা আমরা লিখছি এন দিয়ে, এন পিস মানে কত আছে, 1 মিলিমিটার পিস দেওয়াই আছে, 1 মিলিমিটার ডিভাইডেড বাই এন মানে কত, 100 দেওয়া আছে, তার মানে এখানে 0.01 মিলিমিটার, ব্যাস। এখন বলছে আর কত, এই বক্রতার ব্যাসার্ধটা কত, আর আর এর ফর্মুলা তো আমাদের লেখাই আছে, বক্রতার ব্যাসার্ধ আর লেখা আছে না, আর এর ফর্মুলা এটা আমাদের মুখস্থ করতে হবে বুঝছো, তাহলে আর সমান দেওয়া আছে, আর বাই করতে গেলে আমাদের কি দরকার, এইচ দরকার, এইচ তো দেওয়াই আছে, ডি আমাদের দরকার, কিন্তু ডিটা কি করতে হবে, এখান থেকে এই সূত্রতে বের করে নিতে হবে, সুতরাং গড় ডি
সমান হচ্ছে ডি ওয়ান প্লাস ডি টু প্লাস ডি থ্রি, মানে গড় ডিটা বের করে নিতে হবে, তিন পায়ের মধ্যকার দূরত্ব একটা আরেকটা থেকে ডিভাইডেড বাই থ্রি। তাহলে এখান থেকে আমরা যদি, তাহলে এখানে কত হবে, 71+70+70, তাই না? 71+70+70 ডিভাইডেড বাই থ্রি, এটা কত হয়? 70.33 মিলিমিটার হলো গড়। তাহলে সুতরাং বক্রতার ব্যাসার্ধ আর আর সমান কত, ওই যে এই ফর্মুলা লেখো, আর সমান এটা লিখলে কত হয়, ডি মানে কত দেওয়া আছে আমাদের, যে ডি থেকে বের হয়েছে 70.33, এটা কিন্তু সব মিলিমিটারে আছে, প্লাস ডিভাইডেড বাই 6H, 6H মানে কত, এইচ মানে হচ্ছে তোমার 8 মিলিমিটার, 8 মিলিমিটার, 8 প্লাস এইচ বাই 2 মানে 8 ডিভাইডেড বাই 2। এটা যদি আমরা ক্যালকুলেশন করি, ক্যালকুলেশন করো তো দেখি কত হয়। 107.048, দ্যাট ইজ 107.048 মিলিমিটার, কারণ এখানে সব মিলিমিটারে আছে, মিলিমিটার। তাহলে দেখো আমরা ওই যে সারফেসটা, যেটা কিনা তোমার উত্তল সারফেস ছিল, বক্র সারফেস ছিল, তার যে বক্রতার ব্যাসার্ধটা 107 মিলিমিটার পেলাম, বুঝছো? তাহলে এটা দিয়ে আমরা কি করলাম, একটা বক্রতলের ব্যাসার্ধ এবং হাইট খুব ইজিলি স্ফেরোমিটার দিয়ে নির্ণয় করা যায়। তাহলে এই স্ফেরোমিটারের যে দুই চারটে এরকম অঙ্ক থাকে, এই অঙ্কগুলো একটু করে নিবা, খুব সহজ আছে।